আর অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা তারাও মেতে উঠলেন হোলির উৎসবে। রঙের খেলায় তারাও মেতে উঠলেন এবং একে অপরকে রং দিয়ে রাঙিয়ে দিলেন। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা তারা একে অপরকে রং মাখাচ্ছেন এবং এই হোলির উৎসবে তারা নিজেদের মতন করেই এই রঙের উৎসবে সামিল হয়েছেন। ক্রিকেটেও হোলির ছোঁয়া, এবার টিম বাসে ড্রেসিং রুমে হোলি উদযাপন করলেন তারা এবং একে অপরকে রং লাগালেন প্রত্যেকেই। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে হোলির দিন সকলেই মেতে উঠেছেন রঙের উৎসবে এবং সেই একই ছবি দেখা গেছে ক্রিকেটারদের মধ্যেও। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা তারা একে অপরকে রঙিন আবির দিয়ে রঙের খেলা শুরু করেছেন এবং আগামীকাল শুরু হচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচ, যেখানে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। তার আগেই ভারতের ক্রিকেট টিমকে একেবারেই রঙিন মেজাজে দেখা গেল, সেখানে তারা একেবারে নিজেদের মধ্যে হোলি সেলিব্রেট করলেন। এই মুহূর্তে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঙ্গীতা। সঙ্গীতা, ক্রিকেট ভারতের ক্রিকেট দল তাদেরকেও এই রঙের উৎসবে সামিল হতে দেখা গেল। ভারতীয় দলকে বাড়তি অক্সিজেন যোগাবে এবং এই রং খেলার নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা এবং রোহিত শর্মাকে দেখা যাচ্ছে যে তার হাত থেকে একজন সাপোর্ট স্টাফও বাদ যায় নি রং মাখা থেকে এবং টিম বাসে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা এরা সকলেই রোহিত শর্মার সঙ্গে এই রঙের উৎসবে সামিল হয়েছেন। একটা যে সুস্থ পরিবেশ, ইনডোর টেস্টে হারতে হয়েছে কিন্তু আহমেদাবাদ টেস্টে যে নামার আগে ভারতীয় দলের এই চনমনে ভাব এবং ভারতীয় সাজঘরের এই উচ্ছ্বাসটা বলে দিচ্ছে যে শেষ টেস্টটা তারা জিতেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে যায়। এবং অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের মতো এবারই প্রথম মহিলাদের আইপিএল শুরু হয়েছে এবং সেখানে দেখা ভারতীয় ক্রিকেট দলের মহিলারাও এই হোলির উৎসবে মেতেছেন। তবে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টটা যেটা, তার আগে এই উৎসব অবশ্যই তাদের বাড়তি অক্সিজেন যোগাবে। অভি একেবারেই একেবারেই ধন্যবাদ তোমাকে সঙ্গীতা দে, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং এই রঙের উৎসবেই মেতে উঠেছেন ভারতীয় টিমের, ক্রিকেট টিমের খেলোয়াড়রা এবং আগামীকাল শুরু হচ্ছে টেস্ট ম্যাচ, তার আগেই এই রঙিন ছবি।